আমাদের দেশে সাধারণত যে ব্যাংকগুলি কার্ড প্রোভাইড করে থাকে তাদের মধ্যে দুই ধরনের কার্ডই ম্যাক্সিমাম টাইপ প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড তো ভিসা কার্ড এবং মাস্টার কার্ড যেহেতু বাংলাদেশের ভিতরে মাস্টার কার্ড না দিয়ে ভিসা কার্ড দিয়ে থাকে ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলাই সো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো যে ভিসা কার্ড দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এবং ভিসা কার্ডের সুবিধা কী সেই সাথে ভিসা কার্ডের কী কী অসুবিধা রয়েছে তবে ভিডিওটি শুরু করার পূর্বেই বলে নেই আপনি যদি আমার এই ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি অলরেডি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিসা কার্ড দিয়ে আমরা বাংলাদেশের ভিতরে যে কোনো কাজ করতে পারি বলেই আমরা জানি বাট ভিসা কার্ড দিয়ে বাংলাদেশের ভিতরে অনেকগুলো কাজ করা যায় না সেটা হচ্ছে আমরা যারা অনলাইনে রীতিমতো কাজ করে থাকি তাদের ক্ষেত্রে বেশ কিছু ঝামেলা পোহাতে হয় বাংলাদেশি ভিসা কার্ড দিয়ে তো বাংলাদেশি ভিসা কার্ড দিয়ে কী জন্য ঝামেলা পোহাতে হয় সেটা যদি আমি এক কথায় বলে দিতে চাই তাহলে সেটা বলতে হবে বাংলাদেশি ভিসা কার্ডের ভিতরে অনলি বিডিটি কারেন্সি ইউজ করা যায় ইউএসডি কারেন্সি ইউজ করা যায় না তার ফলে ওয়ার্ল্ড ওয়াইজ ভিসা কার্ডটি ব্যবহার করা যায় না কিংবা আমরা বাংলাদেশে ভিসা কার্ড পাওয়ার পরেও অনেকগুলা সুবিধা থেকে বঞ্চিত তো এখন আমি বলার চেষ্টা করব যে বাংলাদেশি ভিসা কার্ড দিয়ে কি কি কাজ বাংলাদেশের ভিতরে করা যেতে পারে বাংলাদেশি ভিসা কার্ড দিয়ে সাধারণত বাংলাদেশের যে কোনো এটিএম মেশিন থেকে টাকা উইড্রু দেওয়া যাবে সেই সাথে আমরা যদি কেনাকাটা করতে চাই তাহলে বাংলাদেশের ভিতরে বেশ কিছু শপিং মল আছে যেখান থেকে আমরা এই কার্ডটির মাধ্যমে পে করতে পারবো তাছাড়া বাংলাদেশের ভিতরে অনেকগুলো ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলো থেকে আমরা আমাদের কার্ডটিকে শু করে সেখান থেকে ক্রয় করতে পারবো কিংবা আমরা বর্তমানে ইএমআই এর সাথে পরিচিত সেটা হচ্ছে আমরা অনেকে ফোন কিনতে যাই কিংবা ল্যাপটপ কিনতে যাই সেখানে দেখা যায় যে ম্যাক্সিমাম শোরুমগুলোতে ইএমআই এর ব্যবস্থা আছে ইএমআই আমাদের যদি একটা কার্ড থেকে থাকে ইএমআই এর মাধ্যমে যে কোনো পণ্য ক্রয় করতে পারবো যদি সেই পণ্যটার ভিতরে ইএমআই এর সুব্যবস্থা থাকে তাছাড়াও অনেকের যারা জব করে থাকে তাদের পেমেন্টটা রিসিভ করা সহ গুগল অ্যাডসেন্সের পেমেন্ট কিংবা গুগল অ্যাডমোবের পেমেন্ট আমরা সেই অ্যাকাউন্টে নিয়ে তারপর এই ভিসা কার্ড দিয়ে ব্যবহার করতে পারবো তো এখন কথা হচ্ছে যে আমি বাংলাদেশে ইউজ না করে এটাকে যদি ওয়ার্ল্ড ওয়াইজ ইউজ করতে চাই তাহলে কী কীভাবে করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইজ ইউজ করতে গেলে আমাদের কিছুই করতে হবে না বাংলাদেশের ভিতরে যারাই কার্ডগুলো প্রোভাইড করে থাকে লোকাল ভিসা কার্ড প্রোভাইড করে থাকে সো ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমরা বাংলাদেশের বাইরে গিয়ে কার্ডটিকে ইউজ করব। তাহলে চিন্তাটা একদমই ভুলে যেতে হবে কারণ হচ্ছে এটা অনলি বাংলাদেশের ভিতরেই ইউজ করা যায় বাংলাদেশের বাহিরে ইউজ করতে পারবেন না তো এখন কথা হচ্ছে যে অসুবিধাগুলি কি কি হতে পারে তো অসুবিধার ক্ষেত্রে প্রথম অসুবিধা হচ্ছে আমরা বাহিরে ইউজ করতে পারবো না কিংবা বাংলাদেশের ভিতরে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না কিংবা হচ্ছে আমরা বাংলাদেশের যে সকল ওয়েবসাইটগুলি আছে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতেই এই কার্ডগুলো ইউজ করতে পারবো না প্লাস হচ্ছে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইজ কোনো কিছু কিনতে চাই বা ওয়ার্ল্ডের বেশ বড় বড়ো কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যে কোনো একটা পণ্য কিনতে চাই সেখানে যদি বিডিটি কারেন্সি সাপোর্ট না থাকে তাহলে সেখানে করতে পারবো না সেই সাথে স্ক্রিল ডিপোজিট প্লাস হচ্ছে পেনার ডিপোজিট এই টাইপের কোন ডিপোজিট করতে পারবো না কিন্তু স্ক্রিল এবং নেটেলার থেকে আমরা এই কার্ডটি দিয়ে উইথড্র করতে পারবো তো এখন অনেকে বলতে পারেন যে আমি বাংলাদেশ থেকে মাস্ট ভিসা কার্ডটি কি জন্য নেব তো বাংলাদেশ থেকে ভিসা কার্ডটি নেওয়ার বেশ কিছু রিজন রয়েছে সেটা হচ্ছে আপনি যদি শু আপ করতে চান তাহলে অবশ্যই আপনার ভিসা কার্ডটি প্রয়োজন সেই সাথে আপনি যদি মনে করেন আমার সাথে সবসময় টাকা নিয়ে ঘুরা সম্ভব না আমি জাস্ট অ্যাকাউন্টে রেখে দেব এবং যখন আমার প্রয়োজন তখন আমি টাকাটা ওয়েট দেবো দেন হচ্ছে আপনার জন্য এটা ভালো একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে সেই সাথে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে দেখা যায় যে আশেপাশে অনেক ঝামেলা থাকে যে ঝামেলার ফলে আপনি টাকাগুলি সাথে রাখতে পারেন না তার ফলে আপনি সেই টাকাগুলা কার্ডের ভিতরে রাখতে পারেন তাহলে সর্বশেষ কথায় এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে কার্ড ইউজ করতে চাই ভিসা কার্ড সেটা আমাদের মনে রাখতে হবে যে অনলি আমরা বাংলাদেশে ইউজ করব সেটা বাংলাদেশের বাহিরে ইউজ করব না তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তবে এক্ষেত্রে একটু টাইপ অফ ভিন্নতা আছে সেটা হচ্ছে আমরা যারা ইস্টার্ন ব্যাংকের সাথে পরিচিত তারা যদি ইস্টার্ন ব্যাঙ্ক থেকে ভিসা কার্ড নিয়ে থাকি এবং সেটাতে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের মধ্যে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করা যায় সেটার জন্য আপনার লাগবে হচ্ছে একটা পাসপোর্ট এবং হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনি অ্যান্ডোসমেন্টের মাধ্যমে আপনার ভিসা কার্ডটিকে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করতে পারবেন এবং ডুয়েল কারেন্সিতে কনভার্ট করার পর সেই কার্ডটি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো কাজ করতে পারবেন সেই সাথে আপনার গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা থেকে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে অনলাইনের যত কার্যক্রম আছে সব কার্যক্রমই করতে পারবেন এই ইনফরমেশন গুলো জানার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে থেকে আমরা যারা ভিসা কার্ড নিতেছি যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক ভিসা কার্ড প্রোভাইড করে থাকে সেই সাথে ইস্টার্ন ব্যাংক এবং হচ্ছে ব্যাঙ্ক এশিয়া দুইটা ব্যাংকে মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে তবে মাস্টার কার্ডের ভিতরে বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার একটা মাস্টার কার্ড প্রয়োজন তাহলে আপনি ইবিএল থেকে মাস্টারকার্ড নিতে পারেন সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে এখান থেকে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আপনি মাস্টার কার্ডটি নিতে পারবেন সেই সাথে আমি নেক্সট ভিডিওটা আপলোড করার চেষ্টা করব যে স্বাধীন মাস্টার কার্ড আপনারা কীভাবে নেবেন প্লাস হচ্ছে স্বাধীন মাস্টার কার্ডের সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তবে আজকের ভিডিওটা আর খুব বেশি লং না করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ